হ্যালো ফ্রেন্ডস, আবারও অন্যান্য দিনের মতো আমি সীমান্ত নতুন একটা রিক্রুটমেন্ট আপডেট নিয়ে এসে গেছি। তোমাদের সাথে ওয়ান বাই ওয়ান আমি শেয়ার করছি সেই পয়েন্টস গুলো। বাট তার আগে বলি, যারা আমাদের চ্যানেল বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে আজকে নতুন আছো, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও সমানভাবে উপকৃত হয়ে থাকে। তো চলো আমাদের কাছে যে নতুন আপডেটটা এসেছে সেটা আমি শেয়ার করি তোমাদের সাথে। অর্গানাইজেশন তোমরা দেখতে পাচ্ছ, রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড, ওকে, পোস্টিং জোন রাজস্থান। সবার প্রথমে বলি, যারা রাজস্থানে গিয়ে কাজ করবার মাইন্ডসেট যে সমস্ত স্টুডেন্টসদের বা যাদের আছে, শুধুমাত্র তারাই ফর্ম ফিল আপটা করো, ওকে। আবেগের বসে কেউ ফর্ম ফিল আপ করো না। যাদের যারা মেন্টালি ডিটারমাইন্ড আছো বাইরে স্টেটে গিয়ে কাজ করবার, তারাই ফর্ম ফিল আপটা করো, ওকে। টোটাল ভ্যাকেন্সি কত আছে মাই ডিয়ার স্টুডেন্টস? টোটাল ভ্যাকেন্সি আছে 5546, একটা বড় ভ্যাকেন্সি আছে। পোস্ট নেম, যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে বা যে ভ্যাকেন্সিটা আপডেট এসেছে যে পোস্টের জন্য, সেটা হলো ফিজিক্যাল এডুকেশন টিচার। তোমরা সকলেই জানো ফিজিক্যাল এডুকেশন টিচার কি হয়, ওকে। ইম্পর্টেন্ট ডেটস, এটা আপকামিং আছে। ডেট শুরু হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন হবে, ডেট শুরু হবে 23 তারিখ থেকে এই মান্থের, এবং চলবে নেক্সট মান্থের 22 তারিখ অবধি, ওকে। অ্যাপ্লিকেশন ফিস কি থাকবে? অন্যান্য স্টেটের ক্ষেত্রে এবং ইউআর ক্যান্ডিডেটদের জন্য করেছে যেটা 450 রুপিস, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আছে 350 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য আছে 250 টাকা। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে, ওকে। এখানে পয়েন্টসটা আমি শেয়ার করেছি, অনলাইন পেমেন্ট, ওকে ডিয়ার স্টুডেন্টস। এজ লিমিট কি থাকছে? এজ লিমিট থাকছে 18 বছর থেকে 40 বছর, মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এজ রিল্যাক্সেশন অ্যাপ্লিকেবল আছে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা বয়সের যথারীতি ছাড় পেয়ে থাকবে, ওকে। বাকি ডিটেলস এর জন্য এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে পুরো বিস্তারিত তথ্য জানতে পারো। এছাড়া এই ওয়েবসাইটের লিংক আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা বিস্তারিত বিবরণ জেনে নেবে, ওকে। এলিজিবিলিটি, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেওয়া হয়েছে? সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট পাস উইথ সিপিইডি, ডিপিইডি, বিপিইডি ইন ফিজিক্যাল এডুকেশন, ওকে। আবারও বলছি, সিনিয়র সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট পাস উইথ সিপিইডি, ডিপিইডি, বিপিইডি ইন ফিজিক্যাল এডুকেশন, ওকে। নলেজ অফ হিন্দি, হিন্দি ভাষাতে নলেজ, জ্ঞান থাকতে হবে। ইন দেবনাগরী লিপি, এই পয়েন্টসটা ভালোভাবে দেখে নেবে। দেবনাগরী লিপি আমরা প্রত্যেকেই জানি, আমাদের বাঙালিদের দেবনাগরী অক্ষর কোনটা বলে, তো সিমিলারলি এখানে সেটাই বলেছে, নলেজ অফ হিন্দি ইন দেবনাগরী লিপি, দেবনাগরী লিপিতে হিন্দি নলেজ থাকতে হবে, ওকে। এছাড়া তোমাদের আর একটা পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখতে পারিনি, সেটা হলো কালচারের ব্যাপারে নলেজ থাকতে হবে, রাজস্থানে কালচারের ব্যাপারে একটু ভালো নলেজ থাকতে হবে, ওকে। এই ছিল আমাদের কাছে একটা শর্ট ইন্ট্রোডাকশন এই ভ্যাকেন্সির জন্য। বাকি তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও তো প্লিজ তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নেবে। এছাড়া এই ওয়েবসাইটের লিংক আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যেতে পারো, ওকে। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলের লিংক অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করো, ওকে। আজকের মতো এতটুকুই তথ্য, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টুডেন্টস, বাই বাই অ্যান্ড ভালো থেকো।